করতেছেন ফজরের নামাজ পর্যন্ত আল্লাহ তাআলা নিজের আসমানে এসে মানুষকে ডাকতে থাকেন শাবান মাসের 14 তারিখ দিবাগত তার 15 তারিখের রাত্রিতে সারা রাত মানুষকে ডাকেন কে আসো আমার কাছে রুজি তালাশ করবা আমার কাছে চাও তোমাকে সারা বছরের রুজি দিয়ে দিব কে আসো সারা জীবনের গুনাহ মাফ চাইবা চাও আমি তোমার সারা জীবনের গুনাহ মাফ করে দেব কে আসো তোমার বিপদে পড়ছো বিপদ থেকে উদ্ধার হতে চাইছো চাও তুমি চাইতে গিয়ে আমি তোমাকে বিপদ থেকে উদ্ধার করতে দেব না আমি তোমার সকল রকমের বিপদ থেকে তোমাকে উদ্ধার করে দেব সুবহানাল্লাহ যেদিন তার নাম বলে সবাই চিনবে লাইলাতুল বারাত সবার বারাত আর কয়দিন বাকি আছে আর কয়দিন বাকি আছে সবাই বলে কিছু করে আগে তো বললাম কয়দিন বাকি আছে চিন্তা করে জীবনে অনেক গুণা করছি জীবনে অনেক গুণা করছি কিভাবে মাফ করাবো জানি না কোনো দিশা করে পাচ্ছি না পাপ করতে করতে পুরো জীবন অন্ধকার হয়ে গেছে অতীত জীবনে পাপ করতে করতে ভবিষ্যৎ জীবনে সকল চিন্তা ভাবনা হারিয়ে ফেলেছি কোনো কিছু খুঁজে পাচ্ছি না কি করব জানি না মাথায় কিছু আসছে না মরতে হবে মরতে হবে নাকি সারা জীবন বেঁচে থাকব মরার চিন্তা কারো মাথায় আসে আসে না কথা বলেন আসে না মরার চিন্তা আসলেও মরতে হবে না আসলেও মরতে হবে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একজন লোক এসে হুজুর কি হয়েছে আমার মৃত্যু কখন হবে একটু জানতে পারবো তখন পাশে আজরাইল আসছে সুলাইমান আলাইহিস সালামের সাথে দেখা করতে কে আসছে আজরাইল আর তার পাশে ওই লোকটা যে লোকটা মৃত্যু সম্পর্কে জানতে চায় সে দাঁড়িয়ে আছে আজরাইল আলাইহিস সালাম বলতেছে হুজুর আপনার পাশে যে লোকটা আছে ওই লোকটা তো কয়েকদিন পর এই আপনার আশেপাশে থাকার কথা না অনেক দূরে থাকার কথা কয়েকদিন তার সাথে কয়েকদিন পরে আমার ওই জায়গায় সাক্ষাৎ হবে দেখা হবে অনেক দূরে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলতেছেন কোন জায়গায় সেটা তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি জায়গার নাম তাও বলে এখন বলবো না কিন্তু অনেক দূরে এই কয়েকদিনে আপনার এখান থেকে ওখানে যাওয়াটা সম্ভব হবে না এমন কোন জায়গায় পাঠাই দেন যেখানে আজরাইল গেলে খুঁজে পাইবো না আপনার এখান থেকে যাইতে কয়েক মাস সময় লাগবে এরকম একটা জায়গায় পাঠাই দেন তখন সুলাইমান আলাইহিস সালাম জিনদেরকে হুকুম করলেন তাকে ভারতের ওই উঁচু পর্বত গুলোতে রাখিয়ে আসো সুলাইমান আলাইহিস সালাম কোন দেশে ছিল জানি না ফিলিস্তিনে কোথায় ছিল ফিলিস্তিন থেকে ভারতে পাঠিয়ে দিছে জঙ্গলের মধ্যে পাহাড়ের চিপায় আজ যাইলে তুমি খুঁজি না পায় কি বলেন খুঁজে পাবে পাহাড়ের চিপার মধ্যে পাবে যখন তার মৃত্যুর দিন চলে এসেছে সে পাহাড়ের উপর উঠেছে পৃথিবীতে একটু ঘুরে দেখবে অনেক দিন অন্ধকারের মধ্যে ছিল হঠাৎ করে নবী আজরাইল আলাইহিস সালাম তার সামনে বসে তসবিহ করতেছে আজরাইল আলাইহিস সালামের সাথে তার দেখা হয়ে গেছে তার ইন্তেকাল হয়ে গেছে মরণ থেকে যতই পালন করেন না কেন যতই পালানোর চেষ্টা করেন না কেন পালাতে পারবেন না মরণ আপনাকে ঘিরে নিবেই যতই পালানোর চেষ্টা করেন আপনার মরণ যেভাবে যেখানে লিগে আছে মরতে হবেই কুল্লু নাফসিন যায়েকাতুল মউত আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন প্রত্যেকটা প্রাণীরই মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে যে জিনিসটার জীবন আছে তারই মরতে হবে এই মাইক স্ট্যান্ড মরবে না এই ইট পাথর মরবে না কারণ ওগুলো প্রাণ নাই জান নাই গাছপালার মরবে কারণ গাছপালার জান আছে পশু পাখি কুকুর গরু বিড়াল সব মরবে ওদের জান আছে আপনার আমার মরতে হবে কিনা আপনার আমার মরতে হবে কিনা হবে আমাদের বংশধরদের মধ্যে আজ থেকে 200 বছর আগে যারা ছিল তারা এখন আছে আপনি আমি একদম ভাববো না তো দুনিয়াতে যা করতেছি
এর ফলাফল কবরে গিয়ে ভোগ করতে হবে আর কি করতেছি আমরা নিজেই ভালো করে জানি এবং একটু চিন্তা করে দেখেন জানেন যতগুলো পাপ করছি এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেওয়ার কারণে 2 কোটি 88 লক্ষ বছর পৃথিবীর আগুনে জ্বলতে হবে জীবনে কত এক নামাজ কাজে করছি আল্লাহ তা করব আর আমি ছাড়া আমার নিজেরও হিসাব নাই ঠিক কি না এত আজাব সহ্য করতে পারবো একবার পেশাব করে পানি ব্যবহার না করলে গোলা ব্যবহার না করলে কতটুকু শাস্তি হয় জানেন কবরের মধ্যে আগুন জ্বালিয়ে দেওয়া হয় কবরের মধ্যে কঠিন থেকে কঠিনতম শাস্তি হলো পেশাব করে পবিত্র না হওয়ার কারণে আর আমরা পেশাব করে পবিত্র কি জিনিস অর্ধেক পেশাব মাটিতে পড়ে আর অর্ধেক পেনের মধ্যে চেঞ্জ লাগাই হবে চলে যাই ঠিক কি না এত কিছু করতেছি যা মন চাই তা করতেছি হঠাৎ করে যদি মরণ চলে আসে একটু চিন্তা করে উপায় কি হবে উপায় কি হবে মুসলমান কবরে যাওয়ার পর উপায়টা কি হবে বেশি বলে হুজুরে বেশি জানে হুজুরে কি জানে বেশি জানে আপনি কি জানেন কতটুকু পড়ালেখা করছেন অনেক কিছু জানে হুজুর আমরা আপনারা বুঝাইতে হবে না আপনারা যে কতটুকু জানেন ভালো করে জানেন এখন যদি বলি এখানে যারা আছেন কে কে নিজের বাপ দাদার জানাজা কাফন দাফন সব কিছু দিতে পারবেন হাত তুলেন দুই থেকে তিন জন ছাড়া কেউ হাত তুলতে পারবে না তার কাছে ঠিক কি না কথা বলেন না এগুলো আমাদের সকলের জানা দরকার কি না কথা যেখানে ছিল পাপ দিয়ে জীবনটা ভরপুর হয়ে গেছে গুনায় জীবনটা অন্ধকার হয়ে গেছে জীবনের অতীতের দিকে তাকাইলে একবার অতীত মোতাহারা করতে শুরু করলে চোখের মধ্যে পাপ চারা গুনা চারা আর কিচ্ছু পাই না আর কিচ্ছু চোখে পড়ে না কিন্তু এই পাপ নিয়ে যদি মরি কি অবস্থা হবে হাই হাই মুসলমান একটু চিন্তা করে দেখছেন কি বলে পাপ নিয়ে মরতে চাই এই পাপ নিয়ে মরতে চাই যদি এই পাপ নিয়ে মরতে না চাই আমাদের জন্য সুবর্ণ সুযোগ এই শাবান মাসের মধ্যে আর মাত্র দুটা দিন পরে 14 তারিখ দিবাগত রাত 15 তারিখের চাঁদ যখন উদিত হবে সবে বরাতের রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন মাগরিবের নামাজের পর থেকে ফজর পর্যন্ত আমি বান্দাদেরকে ডাকতে থাকি হে বান্দা কার কিসের জরুরত কার কিসের প্রয়োজন আমার কাছে চাও আমি আল্লাহ আজকের রাতের মধ্যে তোমার প্রয়োজন মেটাই দেব যার গুনাহ মাফ চাওয়ার দরকার আছে সে গুনাহ মাফ চাইবে যার রিজিকের পেরেশানি আছে সে রিজিক চাইবে যার উপর বিপদ বাড়া মুসিবত আছে সে মুসিবত থেকে বাঁচার জন্য দোয়া চাইবে যার অন্য কিছুর প্রয়োজন আছে চোখ তো প্রকার জায়েজ চাহিদা আছে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাইলাতুল বরাতের রাত্রিতে আপনি পেশ করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সকল চাহিদা পূরণ করে দিবে সুবহানাল্লাহ আবার আপনি চাইছেন তাও কোনো কোনো একটা চাহিদা পূরণ হয় নাই কোনো একদিকে একটু ব্যস্ত আছে মনে করলেন যে আপনার দোয়া কবুল হয় নাই এটা ভুল ধারণা আপনার দোয়া কবুল হয়েছে একটু করে একটা উপমা দিই ভারতের সাহারানপুরের কাশ্মীরি হুজুর রহমতুল্লাহি আলাই একদিন আল্লাহ তাআলার দরবারে একটা দোয়া করছে দুনিয়াতে একটা জিনিস পাওয়ার জন্য অনেক বড় ধরনের একটা দোয়া করছে একজন আল্লাহর বলি কিন্তু দোয়া করার পরেও জিনিসটা পায় নাই আফসোস করতেছে রাতের বেলা ঘুমাইছে মনে কষ্ট নিয়ে আমি আল্লাহ তাআলার কাছে যা চাই তাই হয়ে যায় আজকে দোয়াটা করলাম আজকে জিনিসটা চাইলাম কিন্তু হইল না রাত যখন ঘুমাইছে মনের মধ্যে স্বপ্নে দেখতেছে কাশ্মীরি হুজুর জান্নাতের মধ্যে ঢুকছে কোথায় ঢুকছে জান্নাতের মধ্যে হাঁটতেছে ঘুরতেছে সামনে অনেক সুন্দর একটা বালাখানা করছে সামনে কি করছে বালাখানা একটা স্বর্ণের দালান খুব সুন্দর জগজগ করতেছে সব দিকে ঘুরে দেখার পর যখন বালাখানার শাহী দরজার দিকে তাকাইলেন তাকাই দেখতেছেন শাহী দরজার ডান পাশে একটা ইট নাই কি নাই একটা ইট নাই তখন হুজুর বলতেছেন এটা কি কাণ্ড এত সুন্দর বালাখানা স্বর্ণ চাঁদি দিয়ে জগজগ করতেছে পুরোটা হীরা মুক্তা জগজগ করতেছে কিন্তু শাহী গেটের একটা ইট নাই পুরো সৌন্দর্যটা নষ্ট হয়ে গেল তখন উনি জিব্রাইল আলাইহিস সালামকে দেখতেছেন দেখি জিজ্ঞেস করতেছেন যে জিব্রাইল এই প্রাসাদটা এই বারাখানাটা কার তখন বলতেছে আমাদের ভারতে বা এই পৃথিবীর জমিনে ভারত নামে একটা জায়গা আছে ওইখানে একজনের নাম আছে কাশ্মীরি সবাই কাশ্মীরি হুজুরটাকে ওনার নামের এই বারাখানাটা
তখন বলতেছে এই বালাকানা তার ওনার নামে তাহলে এখানে একটা ইট নাই কেন তোমার জিব্রাইল আলাইহিস সালাম বলেছে এখানে ইট নাই ওনার এখানে সব পরিপূর্ণ ছিল দুনিয়ার জমিনে পৃথিবীতে ওনার কিছু ছিল না উনি পৃথিবীতে একটা জিনিস চাইছিল এখন ওনার তো নাই ওই জিনিসটা দিব কোথেকে আল্লাহ রব্বুল আলামিন তার এই বালাকানা থেকে একটা ইট গুলিয়ে নিয়া এই ইটের মূল্য দিয়ে পৃথিবীকে তার দিয়েছিল তখন কাশ্মীরের ঘুমকে বলে তাড়াতাড়ি ঘুম ভাগ উজু করে তার ভেতর নামাজে সেজদায় পড়ে গেছে আল্লাহ আমার পৃথিবীতে কিচ্ছু চাই না আমার কিচ্ছু লাগবে না আমার জান্নাতের বারাকাতের ইটটা তুমি আমার লাগাই না হয় আপনার দোয়া করছেন যেটা চাইছেন ওইটা পুরোপুরি পান নাই পাইলেও কিছুটা পাইছেন মন খারাপ করবেন না আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দুনিয়াতে না দিলেও আপনার দোয়াটা আপনার আখিরাতের জন্য পূরণ করে দিয়েছেন আমাদের জীবনের সকল গুনাহটা মাফ করার জন্য মন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সিজদা দেওয়ার জন্য সবাই লাইলাতুল কদরের রাতে প্রস্তুত হয়ে যাব ঠিক কি না সবাই রাজি আছে কি না সবাই লাইলাতুল কদরের রাতে নামাজের প্রত্যেকে ফজর পর্যন্ত যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কাটাইতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা দিয়েছে যে বান্দা আল্লাহ পাকের দরবারে এই লাইলাতুল কদরের রাতে আর কদরের রাতে চোখে এক ফোঁটা পানি ফেলবে আল্লাহ পাক তার মনে সকল চাহিদা পূরণ করে দেবেন সুবহানাল্লাহ আল্লাহ পাক ওয়াদা দিয়েছে